চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে? যদি একই দিনে হয় তাহলে যারা 1000 বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কবরে যে শাস্তি পাবে, আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে? আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছে। একটু ক্লিয়ার করবেন দয়া করে, আল্লাহ আপনাকে আরো বেশি নেকায়েত দান করুন। ভাইরা আমার, এই প্রশ্ন আরো অনেকের। প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে সে যদি জাহান্নামী হয়, খারাপ মানুষ হয়, তাহলে 1000 বছর ধরেই আলমে বারজখে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে। আবার যেই লোকটা আজকে মারা গেল, যদি আগামী 1 বছরের মধ্যে কিয়ামত হয় বা 10-20 বছরের মধ্যে কিয়ামত হয়, তাহলে এই লোকটা তো কবরের আজাব 10 বছর পেল, আরেকজন যে 1000 বছর পেল, তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আমরা সব সময় সব কিছুকে আমাদের মতো করে ভাবতে জানি। আমরা মানুষ দৃশ্যমান এই জগৎ আলম ও শাহাদা যেটা, আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ আলমুল গায়ব যেটা মানুষের চোখের আড়ালে, সেই জগতের সব কিছুকে আমাদের মতো করে ভাবি এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি। দেখুন, আলমুল গায়বের যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা, আমাদের বাহ্যিক যে দেখা, এটার সাথে তুলনা করা এটা পরিষ্কার একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না। সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের সেগুলো দুনিয়ার এগুলোর মতো না। এমন কি শুধু পার্থক্য আছে তা নয়, বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না, এত পার্থক্য। তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতে সব কিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না। এবং আমরা মহাশূন্যের বর্তমানে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মেলে না, যায় না। তো এটাও তো দৃশ্যমান জগৎ, যেটা অদৃশ্যের জগৎ সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহুল্য। মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি, একজনকে আপনি একটা অপরাধ করেছে, ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে একজন বড় মানুষ করেছে, আপনারই একটা ছোট বাচ্চা হয়তো 8-10 বছর বয়স এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয়, যদিও শাসনের ক্ষেত্রে শরিয়া সুনির্দিষ্ট নীতিমালা আছে। একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন 20 বছরের ছেলে করেছে, তো 20 বছরের ছেলে যদি অপরাধ করে তার মাত্রা অনেক ভয়াবহ হয়, আবার 10 বছরের ছেলে যদি একই অপরাধ করে তার মাত্রা সে বুঝে না, ছোট মানুষ একরকম হয় না। এখন আপনি ছোট ছেলেটাকে ধরে, যেহেতু ছোট মানুষ শাসন না করলে আবার মুশকিল, আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না, এই জন্য আপনি তাকে নিয়ে একটা ব্যাত বা সোলার মুঠা নিয়ে 10-20টা বাড়ি মারলে, কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারছেন যে ছোট মানুষ খুব বেশি জোরে মারা যাবে না, মারছেন কিন্তু 10-20টা, সে হয়তো চিল্লা চিল্লি কান্নাকাটি অনেক কিছু করছে। এটা একটা দৃশ্য। এবার আসেন আরেকটা দৃশ্য, যেই ছেলেটা 20 বছর বয়সের, ওরে ওই লাঠি দিয়া 10-20টা আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই, বরং ওরে গায়ে যত জোর আছে অত জোর সব সঞ্চয় করে ওর পিঠের উপর একটা দাম করে মারলেন, এর মারছেন কিন্তু একটা আর ওরে মারছেন 10টা, এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটা? পরেরটার না? এখন যদি কেউ বলে যে ভাই একই অপরাধ আপনার দুই ছেলে করলো, একজনকে আপনি 10টা বাড়ি দিলেন আরেকজনকে আপনি 1টা বাড়ি দিলেন, কেমন অবিচার করলেন? এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে? এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? কারণ হলো, যিনি শাস্তি দিবেন তিনি
20টা বাড়ি দিয়ে 20টা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন তিনি চাইলে মাত্র একটা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি আরেকজনকে দিতে পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আলামে বারজাখে যাকে শাস্তি দিচ্ছেন তাকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিচ্ছেন একই অপরাধে কিয়ামতের মাত্র 2-10 বছর আগে যদি কেউ মারা যায় বা কিয়ামতের আগের দিন যদি কেউ মারা যায় ওই একদিনের মধ্যে ওই 1000 বছর ধরে পাওয়া শাস্তির অনুরূপ শাস্তি আল্লাহ তাআলা দিতে সক্ষম না তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মত করে সবকিছুকে ভাবি আল্লাহ রাব্বুল আলামিনের মত করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই এজন্যই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে আমাদের বুঝে আসুক আর না আসুক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন